বর্তমানে টেকনাফ উপজেলার প্রতিটি মাহফিল মাহফিলে যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়েজ হবে কিনা ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা আল্লাহ তাআলা পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য অন্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যেই কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সওয়াব হবে না বরং হারাম উপার্জন করার যে গুনাহ আছে সে গুনাহ চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আছেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলো সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ তাআলার কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোন অবস্থাতে সেটাকে মসজিদ মাদ্রাসা আর ওয়াজ মাহফিলে দান করে হালাল করার সুযোগ এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুররাও আজকে আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে ওয়াজ মাহফিল যারা করেন কয়জন লোক আছেন যে হালাল হারাম বাজ বিচার করেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লাহর যে কালো কিরাব ঘেরা যে বাইতুল্লাহ কাবা ঘর এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে রাউন্ড করা আছে হাতিমে কাবা বলা হয় এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল কাবার অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে তার নেতৃত্বে কুরাইশের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন পুরান হয়ে গেছে ভেঙে চুরে যায় এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন তখন ওই সময় তারা মুশরিক ছিল মূর্তি পূজারী ছিল অমুসলমান ছিল তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না এজন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টনটন করে বাজবে হালাল কোনো ভেজাল নাই শুধু সে দিবে আল্লাহর ঘরে বাকিগুলো নেওয়া হবে না এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন টাকার অভাবে হালাল টাকা বেশি থাকে না কম থাকে কম থাকে হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই তারা তারা মসজিদ ঘর সহ এটা সত্য এটা বুঝছেন আর আজকাল আমরা মসজিদকে জাকজমক করা মাহফিলকে আপনার জাকজমক করার জন্য হারাম হালাল বাস বিচার নাই চাচা টাকা দিয়েন বড় ভাই টাকা দিয়েন কোত্থেকে কামাই করছেন দেখা দেখি নাই এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে ওয়াজ থেকে যে পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা যায় না বিধায় আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক কারোর হালাল হারাম দুই রকমের দান আছে তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা হালালটা আর হারামটা তো মালিককে ফেরত দিতে হবে না হলে কোনো রক্ষা নাই সব অপরাধের মাফ আছে মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে গরিবের কাছে ফেরত না দিবেন আর যদি বলেন যে কোথায় খুঁজে পাবো চলে গেছে তাহলে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তা দান করে দিতে হবে খুবই ভয়াবহ একটা বিষয় আপনি সব ভোগ করবেন আর ইস্তিগফার কান্নাকাটি করবেন সারা জীবন আকাম কুকাম করে বৃদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া লম্বা দাড়ি লাগায়া জুব্বা লাগায়া হজমরা করে দোয়া দায়ী করে একেবারে হাজি সাহেব গাজী সাহেব মুফতি সাহেব আলেম সাহেব হুজুর সাহেব সাজা গেলেন আল্লাহর কাছে মাফ পাবেন দুনিয়ার মানুষের চোখে দুলে দিবেন সাজা গেছেন হুজুর অথচ আপনি কি করে আসছেন কত মানুষের রক্ত চুষে আসছেন আপনারটা আপনি জানেন বিশ্বাস করেন আল্লাহর কাছে এটা মাপ পাওয়ার আশা খুব ক্ষীণ হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি তখন বুঝি নাই এখন বুঝারছে চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এই বান্দার হকের বিষয়টা আমরা যারা ওয়াজ শুনতেছি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বান্দার হকটা নষ্ট করি কিভাবে নষ্ট করি আপনারা হয়তো মনে করেন কই আমি তো কোনো চুরিদারির সুযোগই পাই না চাকরি নেই চুরিদারি করবো কোত্থেকে দেখেন ভাই অনেকে আছেন বাপের সম্পদে বোনের হক মারেন আছে না নাই মাশাআল্লাহ নামাজ কালাম পড়েন দাড়ি টাড়ি আছে সব ঠিক আছে টুপিটা পাওয়া পড়েন কিন্তু আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন তার যে সম্পদ জমি জমা সেখানে আপনার বোনের হক আছে না নাই কয়জন মায়ের পুত হাত দেখায় বলতে পারবেন যে আমার বাপ মারা যাওয়ার পরে বোনের হক সব দিয়ে দিয়েছি অথবা আমার বাপ কখনো মারা গেলে
আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি আমার বাপের সম্পদে বোনের পাওনা পাই পাই করে বুঝাই দিব। আছেন এরকম মায়ের ভূত? খুব কবি এখন নীরব হয়ে গেছে। আমরা মনে করি যে সমাজে আমরা দুধের দোয়া, প্রত্যেকটা মানুষ আমরা, এই জন্যই তো নিজেকে সংশোধন করতে হয়, মুত্তাকি হইতে হলে। আল্লাহ আমাদেরকে সবাইকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।